দাঁড়াও এখানে একটু দাঁড়াও একটু থাকো একটু দাঁড়াও আচ্ছা আচ্ছা ওকে দিয়ে দাও বের করুন ¿Qué es eso? ¿Qué es eso?
কার্গুলো রেডি নমস্কার, আমি শ্রীমতী মৌমিতা জানা। তো আমি আমার মেয়ে অসুস্থ থাকার কারণে আমি সকাল সকাল ভগবানপুর টু বিধানসভার বড় অঞ্চল ভোলবাগদা বুথে ভোট দিতে গিয়েছিলাম। তো আমাকে ওইখান থেকে ভোট দেওয়া হয়নি, ঘুরিয়ে দেওয়া হয়। আর সকল মানে যারা গেছে সবাইকে ঘুরিয়ে দিচ্ছে, বলছে এই বুথে কোনো ভোট হবে না। এবং আমি ভোট দিতে যাওয়ার জন্য উদ্যত হলেও আমাকে মারধর করার জন্য উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ হয়, বাড়িঘর ভাঙচুর করবে এইসব বলে হুমকি দেওয়া হয়। তো আমি ওই ভোট কেন্দ্র থেকে চলে আসি। যেই রবি মাইতির লোকজনেরা এই রকম কথাবার্তা বলে আমাকে অপমান করলো, তো ওই রবি মাইতির রবীন্দ্রনাথ মাইতির প্রথম জয়েনিং হয়েছে আমার স্বামী গৌতম জানার হাত ধরে। তো ওর কি ওর কার বাড়িতে, আমাদের বাড়িতেই উনি এসে মিটিং আলোচনা সব কিছুই প্রথম আমাদের সঙ্গেই করতো। তো সেই মানুষ লোক কিছু লোক লাগিয়ে আমাকে এইভাবে অপমান করলো। তো এর বিচার, এর জবাব আপনারাই করুন। হ্যাঁ, কারা বলছে? বিজেপি। কি বলছে? খান কাপড় বইকে দিয়ে কেন ভোট দিতে গেল? ওরা ভুতে পারবে না, ওখানে রেখে দিয়ে নিয়ে সমস্যা। আমাদের তৃণমূল করি আমরা, আমাদের বাড়িতে লোকজন বসে হলে আমাদের কাকুকে ভোট দিতে যায়নি। আমার ছেলে 20 জন ঘরকে ভোট দিতে যায়নি। আমাদের একজন মেয়েকে মেরে বার করে দিয়েছে আর সবাইকে ঘুরে দিয়েছে। কারা করছে এটা? এরা তো বিজেপি করছে, ঘুরে দিয়েছে আমাদের সবাই। আপনার নাম? আমার নাম সুকু ওঝা। বাড়ি? বাড়ি উড়ুড়ি।